গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। শুধু আজকে মারাত্মকভাবে ভিজে গেছি ফেরার সময়। অফিস থেকে ফিরে যেরকমভাবে ব্লগটা শুরু করব ভেবেছিলাম, সেরকমভাবে তো মোটেই শুরু করতে পারিনি। যখনই মানে মনে করলাম যে কাজকর্ম গুটিয়ে ফেলেছি, এবার ফিরব, ও বাবা, একেবারে আকাশ কালো করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। সেই বৃষ্টি থামার অপেক্ষায় খানিকক্ষণ সময় চলে গেল। তারপরে যখন বেরোলাম, সেই ঝিপঝিপে বৃষ্টিতে আমার মাস্ক থেকে শুরু করে আমার ব্যাগ, এমনিতে আমি এখন একটা জুটের ব্যাগ নিয়ে যাচ্ছি যেটাকে কাচা যায়, ওটাকে কাচতামই বাড়িতে এসে, কিন্তু তার ভেতরে কিছু আমার ডকুমেন্টস থাকে, গাড়ির কাগজপত্র থাকে, সব ভিজে একসা হয়ে গেছে। আর বাড়িতে যেই ফিরলাম, জানোই একটুখানি মেঘ ডাকলো কি একটু বৃষ্টি হলো, কারেন্ট চলে যাবে। কারেন্ট চলে গিয়ে এই একটু আগে কারেন্ট ফিরলো, আর তার মধ্যে শান্তনুও ফিরেছে প্রচুর দেরি করে। ও সম্ভবত ফিরলো 7:30 নাগাদ, একেবারে কাক ভেজা হয়ে, মানে পুরো মাথা থেকে পা পর্যন্ত ভিজে গেছে, শু হেলমেটের ভেতর অবধি জল ঢুকে গেছে, মানে এত বেশি ঝড় বৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরম পড়েছিল, তার জন্য বৃষ্টিটা একদিক থেকে খুব রিলিফ, কিন্তু কারেন্ট না থাকলে না একদম কিছু ভালো লাগে না। এসে স্নান করলাম ওই অন্ধকারের মধ্যেই, মোটামুটি লাইট টাইট জ্বালিয়ে, মশা কামড়াচ্ছে এবার, মানে কি বলবো, অন্ধকারে সেই চুল পুরো গামছা বেঁধে এরকমভাবে ঘাড়ের কাছে লটর পটর করছে, তো যাচ্ছে তাই একেবারে অবস্থা। তারপরে মোটামুটি অনেক দেরি করে এলো কারেন্ট, এবার আমি শুরু করব রান্না। আর আমার চুলও শুকিয়ে গেছে, আমি চিরুনি নিয়েই বসেছিলাম, এরকমভাবে একা একাই অন্ধকারে আঁচড়াচ্ছি আর ভাবছি যে ব্লগটা ভাবলাম করব। তো অনেক বন্ধুরাই বলছিল যে বাইরে যাচ্ছ তুমি, বাইরে যখন বসছো বা সারাটা দিন কী প্রিকশন নিচ্ছ সেটা একটু জানিও। তো সেটাই আমি শ্যুট করেছিলাম, ভেবেছিলাম সেই নিয়েই শুরু করব ভিডিওটা, বাট কিছু করার নেই, অনেক দেরি হয়ে গেছে, ওই ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে দিই, আজকে আমি একটা খুব সুন্দর চিকেন রেসিপি দেখাবো তোমাদের সঙ্গে, ঝটপট চিকেন রেসিপি। প্রথমে চুল আঁচড়াবো, তারপরে টুকটাক রেসিপির জন্য যা লাগে সেগুলো জোগাড় জানতি করি। ততক্ষণ তোমরা দেখে নাও যে যারা বাইরে বেরোচ্ছ তারা টুকটাক কী প্রিকশন নিতে পারো, অ্যাটলিস্ট আমি কী নিচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে বলি যে ওই ক্লিপিংটুকু দেখার পর তোমাদের যদি মনে হয় যে আরও কিছু ভালো টিপস আছে তোমাদের কাছে আমার জন্য, বা সেগুলো আমাকে দিও, আমিও সেগুলো আরও বেশি ফলো করার চেষ্টা করব। কারণ এখন বাইরে গেলে সবচেয়ে বেশি দরকার যেটা হচ্ছে নিজের প্রোটেকশনটা, কারণ লকডাউন বলে আর কিছুই নেই। রাস্তায় প্রত্যেকটা দোকান খুলে গেছে, প্রত্যেকটা মানুষ মানে তার নিজের নিজের কাজে বেরিয়ে পড়েছে, আর তার থেকে বেশি মানুষ অকারণ ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। তো এখন একটাই কাজ যেটা আমরা করতে পারি সেটা হলো নিজের প্রোটেকশন নেওয়া। ধোয়ার সুবিধের জন্য এখন আমি অফিসে এরকম জুটের ব্যাগ নিয়ে আসি, যাতে বাড়িতে গিয়ে ব্যাগটাকে আমি ধুয়ে দিতে পারি, পরের দিন আবার শুকিয়েও যায়। সাথে করে এরকম ছোটো ছোটো বোতলে নিয়ে আসি স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, আর এইটা হচ্ছে যে কোনো অবজেক্ট স্যানিটাইজ করার জন্য, চেয়ার, টেবিল, তাছাড়া কম্পিউটার, যেগুলোতে বারবার টাচ হবে। তো আমি আমার টেবিল একদম ফাঁকা করে দিয়েছি, শুধুমাত্র যেটুকু প্রয়োজন সেটুকুই আছে, স্ক্যানার, রাউটার, কম্পিউটার, একটাই মাত্র পেপার ওয়েট, আর কিছু নেই, নাথিং এলস, আর কিচ্ছু আমি রাখিনি। আর সব জায়গায় আমি আগে অফিসে গিয়েই স্প্রে করে নিই, তারপর সব কিছুকে ভালোভাবে মুছে নিই। এই কাজের জন্যে অফিসে একজন নির্দিষ্ট মানুষ আছেন, যিনি প্রত্যেক দিন আমাদের আসার আগে সব কিছু পরিষ্কার করে দেন, কিন্তু তবুও আমার মনে হয় এই অবস্থায় নিজেকে একবার পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি, তাই জন্য আমি গিয়ে আগে নিজে একবার পরিষ্কার করি। টেবিল পরিষ্কার করে নেওয়ার পর বা স্যানিটাইজ করে নেওয়ার পরে আমি ওই স্প্রেটা দিয়েই আমার চেয়ারটাকেও স্যানিটাইজ করি, একদম প্রপারলি পুরো জায়গাটায় স্প্রে করে নিই 5-7 মিনিট পর, তারপর আমি চেয়ারে বসি। যে কাপড়টা দিয়ে আমি টেবিল চেয়ার সমস্ত কিছু মুছলাম সেই কাপড়টাও ডেলি কেচে দেওয়া হয়, মানে যিনি পরিষ্কার করেন উনি কেচে রেখে যান এখানে, সুতরাং আমার কোনো চিন্তা থাকে না। এরপর ভালোভাবে হ্যান্ড স্যানিটাইজ করে নিই, তারপর কাজ শুরু করি। আর হ্যান্ড স্যানিটাইজার আমি সাথে করে নিয়ে তো যাই এবং সামনেও রাখি, মাঝে মাঝেই আমি হ্যান্ড স্যানিটাইজ করতে থাকি। আপাতত আমি এইটুকুই করছি, যদি তোমাদের দেখে মনে হয় আরও কিছু করলে ভালো হয় তাহলে জানিও, আমিও আমার পরের ভিডিওগুলোতে তোমাদের সেই থটগুলো অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করব।
হচ্ছে আমার আমার একটা স্বভাব হলো কি বলতো, যতক্ষণ না আমি ক্লিপটা চুলে আটকাই আমি এরকম করে জামার মধ্যে আটকে রেখে দিই। হয়ে গেছে। আর আমার চুলটা না বড্ড উস্কো খুস্কোই মনে হবে, কারণ আমি হেয়ার সিরাম লাগাতে ভুলে গেছি। ওই গরমে অন্ধকারের মধ্যে হেয়ার সিরাম আর লাগানো হয়নি। এখন আমার মাথায় একটাই চিন্তা, মানে যতক্ষণ না তোমার কাজটা শেষ হবে ততক্ষণ তোমার মাথায় একটাই চিন্তা থাকে যে রান্নাটা কমপ্লিট হয়নি, রাতে খাবার একটা করতে হবে। মানে এটা মারাত্মক পিছু টান। এসে যদি আমি কাজটা সেরে ফেলতে পারতাম তাহলে হয়ে যেত, কিন্তু কিছু করার নেই। আর তোমরা যারা আমার রেসিপি দেখতে ভালোবাসো তারা অবশ্যই চিকেন রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর একটা রিকোয়েস্ট রইল, আমাকে ইনস্টাগ্রামে জানিও, ছবি ট্যাগ করতে পারো, কিংবা নেক্সট কোনো ব্লগে আমাকে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটার নাম হচ্ছে ঘি রোস্টেড চিকেন। তো চলো একদম ঝটপট তৈরি করে নিই চিকেনটা। এই চিকেনটা রান্না করা ভীষণই সহজ। আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে টক দই আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, দিয়েছি একটু সামান্য নুন। তো প্রসেস খুবই সহজ, যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেটা রান্না করতে করতেই দেখাচ্ছি। তো গ্যাস করে দিলাম অন। এবার শুকনো কড়াইয়ের মধ্যে আমি প্রথমে গরম করে নেব একে একে এই সমস্ত জিনিস। এখানে আছে শুকনো লঙ্কা, আছে জিরে, মৌরি, তেজপাতা একটা, গোলমরিচ, লবঙ্গ আর ছোটো এলাচ। আর এটার সঙ্গে যেটা দিতে হতো সেটা হলো ধনে, গোটা ধনে। কিন্তু আমার এই মুহূর্তে গোটা ধনে নেই ঘরে, সেই জন্যে আমি ধনে গুঁড়ো দেব। তোমরা ভালোভাবে নোট করে নাও যে ধনে দিতে হতো। সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হলো একটা আদা কুচি, আর দিচ্ছি রসুন। আর যেহেতু আমার ধনে গোটা ধনে ছিল না, তাই জন্যে এরই মধ্যে আমি দেব ধনে গুঁড়ো এক চামচ মতো। গোটা ধনে দিলে একটু বেশি ভালো গন্ধ হতো, তোমরা অবশ্যই গোটা ধনে দিও। এবার যেটা দিতে হবে স্পেশালি সেটা হলো সর্ষের তেল। অ্যারাউন্ড 2 টেবিল স্পুন। আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি, তোমরাও দিও না, তাহলে টেস্টটা আরও ভালো থাকবে। তো জল না দিয়েই আমি এটাকে প্রথমে একবার টেস্ট করে নেব যেটুকু হয় আর কি। একবার বেটে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এবার কড়াইয়ে দেব আমি 3 চামচ ঘি। তারপর ঘি গরম হলে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করেই কেটেছি, তবে চিলি চিকেনের মতো অত মোটাও নয়, মোটামুটি মোটা করে কেটেছি। পেঁয়াজগুলোকে নরম করার জন্যে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। মনে রাখতে হবে আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করার সময়ও কিন্তু একটু নুন দিয়েছিলাম, তো এখানে আমি অল্প একটু সামান্য নুন দিয়ে রাখলাম। পেঁয়াজগুলো 1 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন দেখবে মোটামুটি র গন্ধটা চলে গিয়ে একটুখানি ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, তখন আমি দিয়ে দেবো এই পেস্টটা। এই চিকেন রান্নাটায় আর বিশেষ কিছু করার নেই। এবার এই এটাকে কষাতে হবে খুব ভালো করে, আর প্রয়োজনে জল দিতে হবে আর নুন দিতে হবে, ব্যাস। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আমি কসুরি মেথি এর ওপরে দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে ধনে পাতাও দিতে পারো, ধনে পাতা দিয়েও খুব ভালো টেস্ট হয়। দেখো
অবশ্যই ট্রাই করে দেখো এই রেসিপিটা, খেতে খুব সুন্দর হয়, বিশেষ করে পরোটার সাথে খেতে পারো, খুবই ভালো হয়।